হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গুগল ম্যাপসের কিছু সিগ্রেট সেটিং দেখাবো। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে গুগল ম্যাপসটি আছে, এই ম্যাপসটির কিন্তু কিছু সিগ্রেট সেটিং আছে, যে সেটিংগুলো আমরা ওরকমভাবে বুঝি না, বিদায় কিন্তু অনেক সময় এটার ফয়দাটা আমরা নিতে পারি না। তা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, ম্যাপসের দারুণ কিছু ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। আর এই ট্রিকগুলো যদি আপনারা অবশ্যই পারফেক্টভাবে বুঝতে পারেন বা পারফেক্টভাবে জানতে পারেন, আজকের পর থেকে আপনার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কেউই কিন্তু আপনার সাথে মিথ্যে কথা বলতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তুই এমুক তারিখে বা এমুক দিন কোথায় ছিলিস বা এখন কোথায় ছিলিস বা এটা, কিন্তু তারা যদি আপনাদেরকে মিথ্যেও বলে, আপনারা কিন্তু 2 মিনিটের জন্য তার মোবাইলটি যদি জাস্ট একটু হাতে নেন, হাতে নিয়ে কিন্তু এই গুগল ম্যাপসটির মাধ্যমে তাকে ধরে ফেলতে পারবেন, সে তখন কোথায় ছিল বা সে কী দিয়ে গিয়েছিল বা সে কতক্ষণ ওখানে ছিল, মানে এভরিথিং ডিটেলস কিন্তু আপনারা এই ম্যাপসটির মাধ্যমে জেনে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা কিছু নতুন সেটিং এই ম্যাপের শিখে যাবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো, এই সেটিংগুলো অবশ্যই আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে এই গুগল ম্যাপসটিকে আপডেট করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তা আপডেট করার পর বন্ধুরা আপনারা এই ম্যাপসটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করেছি কালকে তুই কোথায় ছিলি এরকম সময়, সে কিন্তু আমার সাথে মিথ্যে কথা বললো। আপনি কিন্তু এই ম্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন সে কোথায় ছিল বা কতক্ষণ ছিল বা সে ওখানে কী দিয়ে গিয়েছিল, ঠিক আছে বন্ধুরা। আপনাদের যে জিমেলের আইকনটি আছে সেই আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইন্টারফেসটি এরকম চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন, ইউ ডাটা ইন ম্যাপস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পর কিন্তু ইন্টারফেসটি চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা ইন্টারফেসটি এরকম চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো, নিচে নামলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবো আমরা, ঠিক আছে বন্ধুরা, লোকেশন হিস্টোরি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এখানে লোকেশন হিস্টোরিটা, এই লোকেশন হিস্টোরির নিচে কিন্তু আমরা একটি অপশন পেয়ে যাবো সি অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটি, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু এটা পারফেক্টলিভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন টুডে, ঠিক আছে বন্ধুরা। তারপর এখানে একটি অপশন পাবেন ডে, তারপর এখানে একটি পাবেন প্লেস, তারপরে সিটি, তারপরে ওয়ার্ল্ড, ঠিক আছে বন্ধুরা। আপনারা এক কথায় কিন্তু বুঝতে পারলেন, আপনি কোনো বাইরের দেশ থেকেও যদি আপনি কারো জানতে চান সে কোথায় ছিল, সেই ওয়ার্ল্ডের মাধ্যমে কিন্তু সেটা আপনি জেনে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো, জাস্ট আমরা এখানে যদি টুডেতে ক্লিক করি, টুডেতে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের ডেটটি চলে আসবে। ডেটটি চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনি যে ডেটের দেখতে চান, যে আপনার ফ্রেন্ড বা আপনি কোথায় ছিলেন, সেটা কিন্তু খুব সহজ এখানে দেখে নিতে পারবেন। দেখেন বন্ধুরা আজকে কিন্তু জুন মাসের 22 তারিখ, আমি যদি এখান থেকে জাস্ট আমি এখানে দেখাই আপনাদেরকে 4 তারিখ সিলেক্ট করে দিলাম, জুন মাসের 4 তারিখ সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু 4 তারিখের ডিটেলসগুলো এখানে চলে আসবে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু ডিটেলসগুলো চলে আসছে, আমি এখান থেকে কোথায় চলে গিয়েছিলাম, হেঁটে গিয়েছিলাম, তারপরে ডিটেলস কিন্তু এভরিথিং এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এক কথা এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। তারপরে যদি এখান থেকে প্লেসে ক্লিক করেন, প্লেসে ক্লিক করার পর বন্ধুরা সেই সময় আপনি এখানে কোথায় ছিলেন এই প্লেসটা কিন্তু এই ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। জাস্ট একটু যদি জুম করেন তাহলে কিন্তু এখান থেকে সেই প্লেসটা দেখে নিতে পারবেন, সেখানে আপনি কোথায় ছিলেন। তারপর আপনি সিটিতে ক্লিক করলে এই সিটিটাও আপনাকে এখানে দেখিয়ে দিবে যে কোন সিটির মধ্যে আপনি ছিলেন, ঠিক আছে বন্ধুরা। দেখেন এখানে নারায়ণগঞ্জ, আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু ঢাকা, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা কিন্তু এখানে আমাদের ঢাকাটা দেখিয়ে দিবে। আমরা যদি একটু জুম করি দেখেন বন্ধুরা কিন্তু আমরা ঢাকা ছিলাম, ঠিক আছে বন্ধুরা। তারপর ওয়ার্ল্ডে দেখলে আপনি এটা, ওয়ার্ল্ডে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এটা কিন্তু দেখেন বাংলাদেশ দেখিয়ে দিবে। তো এভাবে কিন্তু খুব সহজ এই সেটিংটির মাধ্যমে আপনি কিন্তু আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে শুরু করে যে কেউকে দেখিয়ে দিতে পারেন সে কোন তারিখে কোথায় ছিল বা কতক্ষণ ছিল বা কী দিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে বন্ধুরা। তারপরে এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব, ব্যাক দিয়ে বেরিয়ে আসার পর বন্ধুরা আমরা আবারও জিমেলের লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, ইউর ডাটা ইন ম্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে যদি আপনারা 8টি স্ক্রল ডাউন করে নিচে নামেন, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে 8টি স্ক্রল ডাউন করে নিচে নামলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি, ঠিক আছে বন্ধুরা। এটারও কিন্তু দেখেন বন্ধুরা নিচে একটি অপশন আছে সি অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটি, জাস্ট এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর এটার ইন্টারফেসটাও চলে আসবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দৈনিক দেখার জন্য, ঠিক আছে বন্ধুরা। দেখেন বন্ধুরা এখানে কিন্তু আপনি আরও কিছু অ্যাক্টিভিটি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এগুলো যদি আপনারা চান যে না এগুলো আপনারা একটু সিকোর রাখবেন বা এগুলো অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটিগুলো আপনারা সবসময় ডিলিট করে রাখবেন, তাহলে কিন্তু অ্যাক্টিভিটিগুলো আপনারা ডিলিট করেও রাখতে পারেন। জাস্ট এখানে দেখার পর বন্ধুরা দেখেন এখানে থ্রি ডট আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলে বন্ধুরা এই অ্যাক্টিভিটিটি কিন্তু গটিটে ক্লিক করে দেবো। গটিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এই অ্যাক্টিভিটিটি কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে খুব সহজে আপনারা ম্যাপের মাধ্যমে আপনাদের সাথে যদি কোনো ফ্রেন্ড বয়ফ্রেন্ড মিথ্যে কথা বলে তাও কিন্তু আপনি খুব সহজে ধরে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা ম্যাপসের যেই সেটিং দুটো আপনাদেরকে দেখালাম খুবই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।